বুদ্ধির খেলা দাবা, আর এই খেলাতেই চমকে দিচ্ছে আগরতলা ছোট্ট আরাধ্যা দাস। উজবেকিস্তানে আয়োজিত এশিয়া স্কুল চেস চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান দখল করেছে 9 বছর বয়সী বিস্ময় বালিকা আরাধ্যা। এর পাশাপাশি বিশাখাপত্তনমে শুরু হতে চলা অনূর্ধ্ব 11 ও জামশেদপুরে আয়োজিত অনূর্ধ্ব 9 জাতীয় দাবার আসরও নির্বাচিত হয়েছে সে। দেশ বিদেশের নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছে সে। জাতীয় দাবার দুনিয়া ইতিমধ্যে রাজ্যের নাম আর উজ্জ্বল করতে শুরু করেছে রাজধানীর শ্রীকৃষ্ণ মিশন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী আরাধ্যা। আগরতলা শহরে বীরেন্দ্র ক্লাবের দাবা কোচ বিনয় সিংহ এবং প্রদীপ কুমার চৌধুরীর কাছে দাবা খেলায় হাতে খড়ি ছোট্ট আরাধ্যার। 2019 সালে ডিসেম্বর মাস থেকে দাবা খেলা শুরু করলেও পরবর্তী সময়ে কোভিডের জন্য 8-9 মাস বন্ধ থাকে তার খেলা। বর্তমানে নয়াদিল্লির থেকে অনলাইনে তাকে দাবার প্রশিক্ষণ দিচ্ছেন দাবারু প্রসেনজিৎ দত্ত। এছাড়া আসামের শুভজিৎ ধর এবং ত্রিপুরা রাজ্যের বাপি দেবের কাছে নিয়মিত তালিম নিচ্ছে আরাধ্যা। তবে দাবা খেলার পাশাপাশি পুরো দমে পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিবনগর গেদু মিয়া মসজিদ এলাকার বাসিন্দা 9 বছরের ছোট্ট আরাধ্যা দাস। মঙ্গলবার তার সাথে কথা বললেন আর ই নিউজের প্রতিনিধি সুয়েতা বণিক ও নারায়ণ শীল। क्यों चेस ही चुना और कोई गेम क्यों नहीं चुना? ये फ्लेक्सिबल होता है, ब्रेन के लिए अच्छा होता है। अच्छा। सिर्फ ब्रेन के लिए? इसे क्या फायदा हुआ पढ़ाई में? मैथ्स अच्छा होता है। मैथ्स अच्छा होता है। अच्छा, तो कहाँ कहाँ गई अब? मैं गुवाहाटी गई हूँ, आंध्र प्रदेश गई हूँ, फिर जम्मू एंड कश्मीर गई हूँ, मध्य प्रदेश गई हूँ, दिल्ली गई हूँ, उज्बेकिस्तान भी गई हूँ, तमिलनाडु भी गई हूँ। मतलब विदेश भी घूमना हो गया। हाँ, चेस की वजह से। हाँ। कैसा कैसा फील हो रहा है अभी? लोग क्या बोल रहे हैं तुम्हारे बारे में? लोग तो अच्छा ही बोल रहे हैं, मुझे भी अच्छा फील हो रहा है। तुम्हारा कोच कौन है? मेरा कोच प्रसेनजीत दत्त है, FM, बापी देव सर है और शुभजीत धर फ्रॉम असम। अच्छा, इस चेस खेलने से पढ़ाई में कोई प्रॉब्लम होती है क्या? सिर्फ खेलना ही और पढ़ाई में थोड़ा सा दिक्कत, टाइम का प्रॉब्लम, ऐसा कुछ होता है? नहीं, ऐसा कुछ नहीं होता, दोनों मैनेज कर सकते हैं। मैनेज हो जाता है। तो अगले दिन के लिए तुम क्या सोच रहे हो, कैसे खेलना है फ्यूचर में? और भी प्रैक्टिस करके जाना है, प्रिपरेशंस करनी है, फिर बहुत मतलब अच्छे से खेलना है ऐसे। একমাত্র মেয়ের সাফল্যে খুশি বাবা অনুজ কুমার দাস ও মা অঞ্জু রানী দাস। দাবা খেলার মাধ্যমে ব্রেন ডেভেলপমেন্ট হবে, বুদ্ধির বিকাশ ঘটবে, এ ভাবনা থেকে মেয়েকে দাবা খেলায় উৎসাহিত করেছিলেন। আর তারপর মাত্র 4 বছরের রাজ্যের দাবা মহলে এক পরিচিত নাম হয়ে উঠেছে আরাধ্যা। মেয়ের সাফল্যে গর্ববোধ করলেও বাবার আক্ষেপ, মেয়েকে যদি আরও একটু ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারতেন, সব জায়গায় খেলাতে নিয়ে যেতে পারতেন, প্রতিযোগিতার জন্য বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া বিমান ভাড়া, ট্রেন ভাড়া, এছাড়া ভারতের বাইরে গেলে ভিসার খরচ, সেখানকার হোটেলে থাকার খরচ পুরোটা মিলিয়ে আর সামলে উঠতে পারছেন না দাস দম্পতি। এই খরচ বহন করা কঠিন আরাধ্যার পরিবারের জন্য। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তারা। এই পরিস্থিতিতে দাবা খেলায় আরাধ্যার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে বর্তমান রাজ্য সরকার এগিয়ে আসবেন বলে আশাবাদী তারা। এছাড়াও রাজ্যের অন্যান্য সংস্থার কাছে সাহায্য চেয়েছেন তারা। ও যে খেলাটা খেলছে, ও যে লেভেলে গেছে, এখন আমাদের পক্ষে বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া, তারপর ট্রেভেলিং, ফ্লাইট ফেয়ার, ট্রেন বা আউট অফ ইন্ডিয়া গেলে আমাদের ভিসা, টিকিট এগুলি আছে, হোটেলে থাকতে হয়, যে অর্গানাইজাররা যে হোটেলে আমাদেরকে রিকমেন্ড করে সেখানে থাকতে হয়, তার জন্য আমাদের খরচটা অনেক বেড়ে গেছে। তো এই স্ট্যান্ডার্ডে খেলার জন্য আমি আশা করছি, আপনাদের মাধ্যমে বলতে যাচ্ছি, রাজ্য সরকার, আমি আশা করছি ওনারা এগিয়ে আসবেন এবং ওনাদের কাছ থেকে যদি আমরা একটু সাহায্য পাই তাহলে আগামী দিনগুলিতে আরও ভালো হবে। তাছাড়া যদি আরও অন্য সংস্থা থাকে ওনারাও যদি এগিয়ে আসেন, এই ধরনের যারা প্লেয়ার আছে, রাইজিং প্লেয়ার যারা আছে, তার সেগুলি আমাদের রাজ্যের জন্য আরও গর্ব ওরা নিয়ে আসতে পারবে এবং দেশের নাম উজ্জ্বল করবে। উদীয়মান দাবারু হিসাবে রাজ্যে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে 9 বছরের শিশুকন্যা আরাধ্যা দাস। তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে এবং গাইড করতে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার এগিয়ে আসবে বলে আশাবাদী তার পরিবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।